আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله কৃষ্ণ মেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দেশ হোক বা প্রবাসে যেখান থেকে হোক, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকের বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু আমরা শুনলাম কুরআনে পাকের ফজিলত অনুষ্ঠানের নাম, তো কুরআনে পাকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। এই অনুষ্ঠানের মধ্যে কুরআনে পাকের বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বিশেষ করে কোরআনে পাকে যেই সূরাগুলো রয়েছে, 114টি সূরা, এই 114টি সূরা কোথায় অবতীর্ণ হয়েছে এবং এর মধ্যে কয়টি রুকু, কয়টি আয়াত রয়েছে, পাশাপাশি এই সূরার যেই আলোচ্য বিষয়, কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তাও আমরা জানার চেষ্টা করি। পাশাপাশি এই সূরার নামকরণের ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আগের পর্বে আমরা ঠিক একইভাবে জেনেছি, কয়েকটি সূরা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগের পর্বে। আজকেও আমরা কিছু সূরা নিয়ে আলোচনা করব, এই সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়টি রুকু আয়াত রয়েছে, এর নামকরণের ইতিহাস জানবো, আলোচ্য বিষয় সম্পর্কেও জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে কোন কোন সূরা নিয়ে আমরা আলোচনা করব তা আমরা জানবো। আসুন এর পূর্বে অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতুল আলামিন, শফিউল মুজনবিন, রাসূল করিম, রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একবার একটু চিন্তা করি যে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাত্র 50 বার দুরুদে পাক পাঠ করব প্রতিদিন, এটা রেজাল্ট এমন পাব, ফলাফল এমন হবে, কিয়ামতের দিন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন হবে। বাস্তবে কি যারা এর উপর আমল করে, দুরুদে পাক পাঠ করে, তারাই প্রকৃত সৌভাগ্যবান। আমরা অনেকে অনেক কিছু অর্জন করি, অনেকের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো তো মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হওয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সৌভাগ্যবান হওয়া, আল্লাহ তাআলার দয়া পাওয়া, নবীকে রাজি খুশি করতে পারা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত। আজকে আমরা কুরআনে পাকের তিনটি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে যে সূরাগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা সাবা, সূরা ফাতির এবং সূরা ইয়াসিন। এই সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে তা জানব, পাশাপাশি এই সূরার নামকরণের ইতিহাস সম্পর্কে আমরা জানব, পাশাপাশি এই সূরার মধ্যে কী কী আলোচনা করা হয়েছে, আলোচ্য বিষয়বস্তু কী সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করব, যা কিছু বলা হয় মনোযোগ সহকারে শ্রবণ করব এবং অন্যের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জাউজাল। আল্লাহ তাআলা আমাদেরকে আরও নেক আমল করার এবং ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান, আজকের আলোচ্য বিষয়, আলোচ্য সূরা তা হচ্ছে সূরা সাবা, সূরা ফাতির এবং সূরা ইয়াসিন। শুরুতে আমরা সূরা সাবা নিয়ে আলোচনা করব। সূরা সাবা এর মধ্যে কয়টি রুকু রয়েছে, কয়টি আয়াত রয়েছে
সুরা সাবা কোথায় অবতীর্ণ হয়েছে এবং সুরা সাবা সাবা নামকরণ এর ইতিহাস কি, এর নামকরণ কিভাবে হলো সে সম্পর্কে জানবো। সুরা সাবার মধ্যে আলোচ্য বিষয় কি তা আমরা জানবো। প্রথমে জানবো যে সুরা সাবা কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে জালালাইনের মধ্যে রয়েছে যে সুরা সাবার একটি আয়াত ওয়াইয়ারাল্লাযীনা উতুল ইলমা, এই আয়াতে মুবারাকা ব্যতীত বাকি সম্পূর্ণ সুরাটি হচ্ছে মাক্কি সুরা। আমরা জানি সুরা দুই ধরনের, একটি হচ্ছে মাক্কি আর একটি মাদানি। যে সুরা মক্কা বা এর আশেপাশের অঞ্চলে অবতীর্ণ হয় তাকে মাক্কি সুরা বলা হয় এবং যেই সকল সুরা মদিনা বা এর আশেপাশের অঞ্চলে অবতীর্ণ হয় তাকে মাদানি সুরা বলা হয়। তো অবতীর্ণের দিক দিয়ে সুরা সাবার ওই একটি আয়াতে মুবারাকা ওয়াইয়ারাল্লাযীনা উতুল ইলমা, এই আয়াতে মুবারাকা ব্যতীত বাকি সুরাটি হচ্ছে মাক্কি সুরা। তো এটা আমরা জানলাম। এই সুরার আয়াত সংখ্যা কয়টি, এই সুরার রুকু কয়টি, আসুন আমরা জেনে নিই। সুরা সাবার মধ্যে সর্বমোট 54টি আয়াতে মুবারাকা রয়েছে, 54, এবং এর মধ্যে 6টি রুকু রয়েছে। আমরা জানলাম অবতীর্ণের দিক দিয়ে এটি কোন প্রকারে পড়েছে, মাক্কি না মাদানি, এবং এর মধ্যে আয়াত সংখ্যা কয়টি। এখন আমরা জানবো সুরা সাবার নামকরণের ইতিহাস, যে এই সুরার নাম কেন সাবা রাখা হলো। সাবা এটি হচ্ছে আরবীয় দেশের একটি এলাকা ইয়ামেন। ইয়ামেনের যে হাদ রয়েছে, সীমা রয়েছে, ওই সীমার মধ্যে অবস্থিত একটি গোত্র কাবিলার নাম হচ্ছে সাবা। তো এই কাবিলার নিজেদের দাদা যেমন সাবা বিন ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহতান, এই নামে প্রসিদ্ধি পেয়েছে। তো আমরা জানলাম যে এই যে সাবা, সাবা কোথা থেকে এসেছে। সাবা একটি একটি এলাকা, আরবের একটি এলাকা ইয়ামেন। ইয়ামেনের যে পরিসীমা রয়েছে ওই সীমার দিকে অবস্থিত একটি গোত্রের নাম সাবা। আর এই কাবিলা তারা নিজেদের দাদার নামের সাথে মিল রেখে যেমন সাবা বিন ইয়াসজুব বিন ইয়ারুব বিন কাহতান, এই নামে প্রসিদ্ধ এই গোত্রটি। তো ওই গোত্র থেকে এই যে সাবা এসেছে এটা তো একটা বিষয়। আরেকটা হচ্ছে সুরা সাবার আয়াত নাম্বার 15 থেকে কওমে সাবা, সাবা যে গোত্র কাবিলা রয়েছে এই গোত্রের আলোচনা শুরু হয়েছে, তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে, আর এই ঘটনার সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সাবা, সুরা সাবা। তো আমরা জানলাম যে আরবের একটি দেশ ইয়ামেন, ইয়ামেনের পরিসীমার মধ্যে অবস্থিত একটি গোত্রের নাম সাবা। যেহেতু কোরআনে পাকের 15 এই সুরা 15 নম্বর আয়াত থেকে এই গোত্রের আলোচনা এসেছে, এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা সাবা। দর্শকবৃন্দ, সুরা সাবার আলোচ্য বিষয় কী, কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা আমরা আসুন শ্রবণ করি। যদি আমরা দেখি, খেয়াল করি, তাহলে অন্যান্য যে মাক্কি সুরা রয়েছে, আমরা এর আগে বেশ কিছু মাক্কি সুরা শুনেছি যে মক্কা অবতীর্ণ হয়েছে, ওই সুরার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে মোটামুটি ওই বিষয়গুলো নিয়েই এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলার একত্ববাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত, এবং কিয়ামতের দিন মানুষকে পুনরায় জীবিত করার ব্যাপারে, এবং আমলের প্রতিদান দেওয়ার ব্যাপারে যে ওই দলিলের বর্ণনা দেওয়া হয়েছে এই সুরার মধ্যে। পাশাপাশি আরও কিছু আলোচ্য বিষয়বস্তু রয়েছে, যেমন এই সুরার শুরুর দিকে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার স্তুতি গান করা হয়েছে, হামদ সানার বর্ণনা করা হয়েছে, এবং এই বিষয়ে বলা হয়েছে যে কাফিররা কিয়ামতের ব্যাপারে সাফ সাফ তারা অস্বীকার করে দিত যে কিয়ামত বলতে কিছু নেই। তো তাদের যে এই অস্বীকার করা, কিয়ামত কায়েম হওয়ার ব্যাপারে কসমের মাধ্যমে এটা বর্ণনা করা হয়েছে যে কিয়ামত আছে বা কিয়ামত সংঘটিত হবে, এটা কসমের সাথে সাথে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি মৃতদেরকে জীবিত করার ব্যাপারে আল্লাহ তাআলার যে কুদরত রয়েছে, কুদরতের ব্যাপারেও এই সুরার মধ্যে দলিল আলোচনা করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি বিষয় এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে, তা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং সাবাবাসীদের উপর যে আল্লাহ তাআলার যে যে নিয়ামত অবতীর্ণ হয়েছে বা তাদের উপর আল্লাহ তাআলার যে নিয়ামত ছিল, এই নিয়ামতের আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে, সুরা সাবার মধ্যে। এবং আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলার একত্ববাদের দলিল দেওয়া হয়েছে এই সুরার মধ্যে, এবং পাশাপাশি মুশরিকদের যেই সন্দেহ, তারা যে সন্দেহ করতে সন্দেহ দূর করা হয়েছে।
পাশাপাশি ইসলামের মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এটা সার্বজনীন অর্থাৎ সবার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, এটা সবার জন্য রসুল, এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে প্রত্যেক জমানায় যারা মালদার হয়, প্রত্যেক জমানার মধ্যে প্রত্যেকটা যুগে যারা মালদার হয় তারাই আম্বিয়া কিরামের ব্যাপারে অস্বীকার করে। আমরা যদি দেখি বিভিন্ন নবীর যারা উম্মত ছিল, এই উম্মতগুলোর মধ্যে যারা পয়সাওয়ালা ধনী সম্পত্তিশীল বিত্তশীল যারা, তারাই কি করেছে, নবীর অস্বীকার করেছে, নবীর ব্যাপারে বিভিন্ন মতবাদ করেছে, বিভিন্ন কথা বলেছে। তো এই বিষয়টিও কোরআনে পাকে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দর্শকবৃন্দ, এই সূরার শেষের দিকে কাফিরদেরকে চিন্তা ভাবনা করার ব্যাপারে এবং তাদেরকে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পূর্বে আল্লাহ তাআলার একত্ববাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত, কোরআনের উপর ইমান আনার দাওয়াত দেওয়া হয়েছে। এ ছিল এই সূরার মূল মূল যে আলোচ্য বিষয় তা। আমরা আজকে সূরা সাবার যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, যে বিষয় নিয়ে সূরা সাবার মধ্যে আলোচনা করা হয়েছে তা আমরা দর্শকবৃন্দ জেনে নিলাম। আমরা সূরা সাবার কয়েকটি তথ্য পেয়েছি। এক হচ্ছে কোথায় অবতীর্ণ হয়েছে, কয়েকটি আয়াত ও রুকু রয়েছে, নামকরণের ইতিহাস এবং কিছু আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা এখন যাব আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। ওই সূরার আলোচ্য বিষয় কী তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা একটি সূরা সম্পর্কে আলোচনা শ্রবণ করলাম, আমরা এখন আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। আর এখন যে সূরাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা ফাতির। সূরা ফাতির কোথায় অবতীর্ণ হয়েছে, অবতীর্ণের দিক দিয়ে এই সূরাকে মাকি বলা হয় না মাদানী বলা হয় তা জানব। পাশাপাশি এই সূরার মধ্যে কয়টি রুকু ও কয়টি আয়াত রয়েছে তা জানব এবং এই সূরার নামকরণের ইতিহাস আমরা শুনব এবং এই সূরার আলোচ্য বিষয় কী তাও আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শ্রবণ করি এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, অবতীর্ণের দিক দিয়ে সূরা ফাতির এটি হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। তাফসীরে খাজিনের মধ্যে বিষয়টি রয়েছে যে সূরা ফাতির এটি মক্কায় অবতীর্ণ। এই সূরার আয়াত এবং রুকু সংখ্যা হচ্ছে, আয়াত সংখ্যা হচ্ছে ৪৫টি, ৪৫টি আয়াত রয়েছে এবং ৫টি রুকু রয়েছে, ৫টি রুকু এবং ৪৫টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, সূরা ফাতির, এই সূরার নাম ফাতির কেন রাখা হলো, আসুন আমরা ইতিহাস জেনে নেই কী কারণে সূরার নাম ফাতির রাখা হয়েছে। ফাতির শব্দের অর্থ সৃষ্টিকারী, অর্থাৎ যিনি নির্মাণ করেন, যিনি বানান, যিনি আবিষ্কার করেন, তো সৃষ্টিকারী। আর এই সূরার প্রথমে প্রথম যে আয়াত রয়েছে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার এই গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলার এই ওয়াস গুণাবলী বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম করা হয়েছে ফাতির, অর্থাৎ সৃষ্টিকারী। তো আমরা জানলাম এই সূরার নামকরণ করার ইতিহাস কি, কী কারণে এই সূরার নাম ফাতির করা হয়েছে। দর্শকবৃন্দ, আরেকটি বিষয়, এই সূরাকে সূরা মালাইকা বলা হয়। কেন বলা হয়, এই কারণে বলা হয় যেহেতু এই সূরার শুরুর দিকে প্রথম আয়াতে ফেরেশতাদের আলোচনা রয়েছে, ফেরেশতার আলোচনা হওয়ার কারণে, যেহেতু ফেরেশতা এর আরবি হচ্ছে মালাইকা, তো এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে মালাইকা। অর্থাৎ সূরা ফাতিরও এই সূরার নাম, পাশাপাশি এই সূরার আরেকটি নাম হচ্ছে মালাইকা। আমরা উভয় বিষয়টি জানলাম, সূরা মালাইকা এটা কেন করা হয়েছে আর সূরা ফাতির এটাই বা নামকরণ কেন করা হয়েছে, আমরা উভয়টি জানলাম। এখন আমরা জানবো বা আলোচনা করব যে এই সূরার মধ্যে কোন কোন বিষয়গুলো কথা উল্লেখ রয়েছে, আলোচ্য বিষয় কি। যদি আমরা দেখি তাহলে এই সূরার মূল যেই আলোচ্য বিষয় তা হচ্ছে আল্লাহ তাআলাকে এক মান্য করা, এর দাওয়াত দেওয়া হয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলার এক হওয়া এবং আল্লাহ তাআলার অস্তিত্ব এবং মৃত্যুর পর জীবিত হওয়ার ব্যাপারে, অর্থাৎ মৃতকে জীবিত করার ব্যাপারে আল্লাহ তাআলার যে কুদরত রয়েছে, আল্লাহ তাআলার সক্ষম, এই ব্যাপারে দলিল দেয়া হয়েছে। এই সূরার মধ্যে দলিল আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে। যদি আমরা দেখি তাহলে এক নম্বরে আসবে যে মক্কার কাফিররা, তারা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
অস্বীকার করেছে। লাস্তা মুরসালা, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, মক্কার কাফিররা বলেছে যে আপনি রাসুল না। তো এই যে তারা বিভিন্নভাবে অস্বীকার করতো, তো এই অস্বীকারের ব্যাপারে আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করেছেন। তো এই সান্ত্বনার বিষয়টি এই সূরার মধ্যে, সূরা ফাতিরের মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরাতে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে শয়তানের ধোকা, শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার হুকুম দেয়া হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে শয়তান তোমাদের শত্রু, তোমরাও তাদেরকে শত্রু মনে করো। পাশাপাশি যদি আমরা দেখি এই সূরার মধ্যে আর কি কি আলোচনা করা হয়েছে, তাহলে দেখা যাবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলার কুদরতের চিহ্ন এর আলোচনা হয়েছে। পাশাপাশি এটাও আলোচনা করা হয়েছে, এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে নেক আমল করে, তো সে এই যে এই নেক কাজ করা, ভালো কাজটি করলো, সে নিজের কল্যাণের জন্যই এই কাজটি করলো, এমনটা করলো, এটা আলোচনা। পাশাপাশি হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা রয়েছে, উম্মতের যারা মানুষ, তাদের মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন মর্যাদা, পদমর্যাদা রয়েছে, এক একজনের মর্যাদা এক এক রকম, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। জান্নাতে মুসলমানদের অবস্থা এবং জাহান্নামে কাফিরদের অবস্থা কেমন হবে, এই অবস্থা দিয়ে এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই সূরার মধ্যে এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে যে যারা অস্বীকার করে, কুফরি করে, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। পাশাপাশি এই সূরার শেষের দিকে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে গুনাহ হওয়ার পর কেউ যখন গুনাহ করে, গুনাহ করার পরে অনেক সময় সে এটার রেজাল্ট অর্থাৎ গুনাহের শাস্তি সে সাথে সাথে পায় না। তো সাথে সাথে না পাওয়ার কারণ কি, হিকমত কি, এই হিকমত এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আজকের এই সূরার কি কি আলোচনা হয়েছে আমরা শুনলাম, বিশেষ করে আমরা সূরা সাবার মধ্যে কি কি আলোচনা হয়েছে তার শ্রবণ করলাম, পাশাপাশি সূরা ফাতিরের আলোচনা শ্রবণ করলাম, সূরা ফাতির কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা ফাতিরের মধ্যে কয়টি আয়াত রয়েছে, সূরা ফাতির নামকরণের ইতিহাস জানলাম, এবং এই সূরা ফাতিরের মধ্যে কি কি আলোচনা হয়েছে তা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো মনে রেখে নিজে আমল করা, যে যে হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে তা মেনে নেওয়ার আমল করা তৌফিক দান করুক, পাশাপাশি অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরও একটি সূরা আমরা নিয়ে আলোচনা করব, খুবই চমৎকার একটি সূরা। অনেকে এই সূরার ব্যাপারে অনেকে এটা মুখস্থ করতে চায়, অনেকে বেশি বেশি তেলাবাত করে। এই সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে শেষের দিকে আমরা এটা জানবো, অর্থাৎ দুইটি সূরা নিয়ে আমরা আলোচনা করেছি, আরেকটি সূরা নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা ইয়াসিনের মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, সূরা ইয়াসিনের নামকরণের ইতিহাস এবং সূরা ইয়াসিনের ফজিলত ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা শ্রবণ করব। শুরুতে যাব এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে। তো দর্শকবৃন্দ, অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ সূরা ইয়াসিন এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। তাফসীর খাজিনের মধ্যে এই বিষয়টি বর্ণিত হয়েছে যে এই সূরাটি মাক্কি সূরা। সূরা ইয়াসিনের মধ্যে 5টি রুকু রয়েছে এবং 83টি আয়াত রয়েছে, 5টি রুকু এবং 83 83টি আয়াতে মুবারাকা রয়েছে। আর সূরা ইয়াসিনের নামকরণের ইতিহাস সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে জানা যায় ইয়াসিন, এই যে ইয়াসিন এটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত। আর যেহেতু এই সূরার সর্বপ্রথমে এই হুরুফে মুকাত্তাআত এসেছে, এই শব্দের সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে ইয়াসিন। তো দর্শকবৃন্দ, আমরা জানলাম যে এই সূরার নামকরণের ইতিহাস কি, যেহেতু এই সূরার সর্বপ্রথম শব্দ ইয়াসিন আর এটি হচ্ছে হুরুফে মুকাত্তাআত, তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের কয়েকটি ফজিলত আপনাদের নিকট উপস্থাপন করছি, এরপর ইনশাআল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তাও আমরা
শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে অর্থাৎ তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটি জিনিসের একটি কলব রয়েছে, আর কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাআলা তার জন্য 10 বার সূরা ইয়াসিন পাঠ করার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন, আর সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 বার কোরআনে পাক তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সওয়াবুল ইমানের মধ্যে রয়েছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সূরা ইয়াসিন পাঠ করবে তো তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দেয়া হবে। সুতরাং যারা মারা যায় মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত চমৎকার ফজিলত সূরা ইয়াসিনের। এছাড়া হযরত আতা বিন আবি রিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম এটা হযরত আতা বিন আবি রিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আমাকে খবর দেওয়া হয়েছে, আমি খবর পেয়েছি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে শুরুতে সূরা ইয়াসিন পাঠ করে তো আল্লাহ তাআলা তার সকল চাহিদা জরুরিয়াত যেগুলো প্রয়োজনীয় বিষয় রয়েছে চাহিদা তা পূরণ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে মোবারক আসন শ্রবণ করি, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ইয়াসিন পাঠ করবে আর এই পাঠ করাটা অর্থাৎ প্রতিদিন এটা তার অভ্যাস করে নেবে, অর্থাৎ স্থায়িত্বের সাথে আমল করবে, রেগুলার পড়বে, সে যখন মারা যাবে তার মৃত্যুটা শহীদের মৃত্যু হবে, অর্থাৎ তার এই মৃত্যু শাহাদাত শহীদ হিসাবে তাকে গণ্য করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সূরা ইয়াসিনের কতগুলো ফজিলত আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইয়াসিনের তেলাওয়াত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা জানবো সূরা ইয়াসিনের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা আমরা দর্শকবৃন্দ আমরা শুনবো এখন যে সূরা ইয়াসিনের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে। তো এই সূরার মধ্যে মূল যে বিষয় তা হচ্ছে কোরআনে পাকের শান, কোরআনে পাকের মর্যাদা, আল্লাহ তাআলার কুদরত এবং একত্ববাদ, এবং তাজেদারের রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, এবং কিয়ামতে মৃতকে জীবিত করার ব্যাপারে, অর্থাৎ মৃতকে পুনরায় যে জীবিত করা হবে কিয়ামতের দিন সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, তা যদি আমরা জানতে চাই তাহলে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা কোরআনে পাকের কসম করে ইরশাদ করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জাহানের পালনকর্তা, আল্লাহ তাআলার সত্যিকারের রাসূল, এবং তার রিসালাতের দ্বারা লোকদের দুইটি অংশ অর্থাৎ দুই লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং হয়ে গেছে। এর মধ্যে একটি দল তারা তাদের অন্তরের মধ্যে কী রাখবে, ঘৃণা রাখবে, ঘৃণা পোষণ করবে, এবং তারা কী করবে, দুশ্মনী করবে, আর তারা কী করবে, ইমান আনবে না, তাদের দ্বারা ইমানের আশা করা যায় না। এবং অপর যে দল হবে এবং অপর যে দল রয়েছে তাদের ব্যাপারে এটা আশা করা যায় যে তারা কল্যাণ এবং হিদায়ত অর্জন করবে, তাদের তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং রাসূলকে তারা মান্য করবে। এই দুই ধরনের লোকদের যে আমল রয়েছে আমলগুলো মাহফুজ রাখা হবে, আর আল্লাহ তাআলা যে চিরস্থায়ী, আল্লাহ তাআলার যে ইলিম, চিরস্থায়ী ইলিম, এই ইলিমের তাদের ব্যাপারে এই বিষয়গুলো রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইসরার মধ্যে। পাশাপাশি
একটি বস্তি যার নাম হচ্ছে ইনতাকিয়া। ইনতাকিয়া একটি বস্তি, এই বস্তির যে লোকেরা রয়েছে তাদের উদাহরণ দেওয়া হয়েছে, যারা একের পর এক রাসূলদেরকে কি করেছে, অস্বীকার করেছে, এবং তারা রাসূল যারা রয়েছে, রাসূল এবং নবী তাদের নিয়ে উপহাস করেছে, এবং যারা তাদেরকে রাসূলের ব্যাপারে তারা যে অস্বীকার করছে তাদেরকে বুঝাতে এসেছে, নসিহত করতে এসেছে, তারা তাদেরকে শহীদ করেছে। আর এই যারা নসিহত করে শহীদ হয়েছে তারা তো জান্নাতে পৌঁছে গেল, কিন্তু নিজেরা যারা শহীদ করেছে তারা নিজেদেরকে আল্লাহ তাআলার শাস্তির উপযুক্ত করে নিয়েছে এবং তারা জাহান্নামে যাবে। এই ব্যাপারে আলোচনা হয়েছে এই সূরার মধ্যে, সূরা ইয়াসিনের মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে মক্কার কাফিরদেরকে পূর্ববর্তী উম্মতদের যে ধ্বংসাত্মকতা বা তারা যে তাদেরকে ধ্বংস করা হয়েছে ধ্বংসের বিষয়ে বলা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে মক্কার যারা কাফির তাদেরকে পূর্ববর্তী যে উম্মত ছিল তাদেরকে যে ধ্বংস করা হয়েছে এই ধ্বংসের বিষয়ে বর্ণনা করে তাদেরকে ভীত করা হয়েছে, যেন তারা পূর্ববর্তী উম্মতদের থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ষড়যন্ত্র করছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার নবুয়াতকে অস্বীকার করছে, তারা যেন এটা থেকে বিরত হয়। তো এ ব্যাপারে আলোচনা করেছে, আর যদি তারা এমনই করে তাহলে তাদের জন্য কঠোর আজাবের ব্যবস্থা রয়েছে, তাদের উপরে কঠোর আজাব নাজিল হবে, এই বর্ণনা দেওয়া হয়েছে, এই বর্ণনা করা হয়েছে সূরা ইয়াসিনের মধ্যে। পাশাপাশি সূরা ইয়াসিনের মধ্যে মৃতকে আবার পুনরায় জীবিত করার উপরে আল্লাহ তাআলা যেই কুদরত রয়েছে এই কুদরতের ব্যাপারে, পাশাপাশি একত্ববাদের ব্যাপারে, যেমনটি অনাবাদি জমি, যেই জমি থেকে আশা করা যায় না যে এর মধ্যে ফসল আসবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরত যে ওই বঞ্জার জমিন থেকে কি হবে, মানে একবারে সবুজ শ্যামল হয়ে যাবে, এ ব্যাপারে রাত এবং দিনের আসা যাওয়া, অর্থাৎ রাতের পর দিন, দিনের পর রাত, এই যে আল্লাহ তাআলার এটা একটা কুদরত। পাশাপাশি সূর্য এবং চাঁদ, এই যে নদী, সব কিছু আল্লাহ তাআলার যে একটি কুদরত, এই বিষয়গুলো বর্ণনা করে আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় রয়েছে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান মর্যাদা বর্ণনা করা হয়েছে, এবং যারা মক্কার কাফের ছিল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন কথা বলা হয়েছে, কিন্তু ওই সকল বিষয়ে আল্লাহ তাআলা যারা কাফির অমুসলিম ছিল তাদের যুক্তি বা তাদের কথার খণ্ডন করে দিয়েছেন এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, বেশ কিছু বিষয় আজকে আমরা জানতে পারলাম, সূরা সাবা, সূরা ফাতির এবং সূরা ইয়াসিন সম্পর্কে আমরা শ্রবণ করলাম, এই সূরাগুলো কোথাও অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর মধ্যে কয়টি আয়াত রয়েছে, এবং এই সূরার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই সূরাগুলোর নামকরণের ইতিহাস সম্পর্কে আমরা আজকে জানতে পেরেছি। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের ইলমের মধ্যে আরও ইজাফা করুক, অর্থাৎ আমাদের আরও ইলিম বৃদ্ধি পাক, দোয়া করি। আর দর্শকবৃন্দ, অনুরোধ, আপনারাও কোরআনে পাকের বিভিন্ন ঘটনাগুলি আপনারা অধ্যয়ন করুন, কোরআনে পাক সম্পর্কে আপনারা জানুন, পড়ার চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ তাআলা। কোরআনকে পড়ব, কোরআন আমাদের জন্য শাফাআত করবে, কোরআন পড়ব, কোরআন আমাদেরকে মুক্তির পথ দেখাবে, কোরআন পড়ব, কোরআনের পড়ার দ্বারা আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকে তো অনেক আলোচনা করলাম, সময় প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আপনাদের নিকট উপস্থিত হব আরও কিছু বিষয় নিয়ে, আরও কিছু সূরা নিয়ে, আর ওই সূরাগুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাবো। মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলোও দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ।